আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। বাখমুত শহরের তিন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রুশ বাহিনীর। এদিকে নাসের কানারির মন্তব্য, ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না। এবার উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ ঢুকলেই ভূপাতিত করার প্রস্তুতি জাপানের। এদিকে প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা ও আসাম, নিহত এক। এদিকে শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এবার ক্রিমিয়া নিয়ে চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা ফ্রান্সের। সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরব ও ইরানের চুক্তিতে লাভ হলো কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বাখমুত শহরের তিন এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রুশ বাহিনীর। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহরের পশ্চিমে আরও তিনটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, বাখমুত শহরের পশ্চিমের তিনটি এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। রুশ বিমানবাহিনী ইউক্রেনের বিভিন্ন ইউনিটের উপর হামলার মাধ্যমে তাদের গতিরোধ করতে সক্ষম হয়। এরপর এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আসে। ইউক্রেনের সেনাবাহিনী বাখমুত শহরে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বাখমুত শহরটি ডনবাস অঞ্চলের অংশ। এই শহরটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে উভয় পক্ষ এই শহরের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। রাশিয়া ওই শহরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণকে গত আট মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে, কারণ এর ফলে ডনবাস অঞ্চলের অন্য অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। নাসের কানানি বলেন, ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরানের সামরিক খাত সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, তার উদ্দেশ্য হচ্ছে ইরান ভীতি তৈরির মাধ্যমে আরও অস্ত্র বিক্রি করা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেওয়া। তবে ইরান ভীতি সৃষ্টির মার্কিন কৌশল এরই মধ্যে ব্যর্থ হয়েছে। আজ রবিবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন, ইরান সবসময় প্রতিবেশীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, পারস্পরিক আলোচনা, সবার অংশগ্রহণে নিজেদের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং বিজাতীয়দের হস্তক্ষেপের সুযোগ বন্ধ করার উপর গুরুত্ব দিয়ে এসেছে। এই মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক শক্তি কেবল প্রতিরক্ষার জন্য, ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না বলে স্পষ্টভাবে জানান নাসের কানানি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের সামরিক শক্তি সম্পর্কে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে ভীতি তৈরির লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন। উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ ঢুকলেই ভূপাতিত করার প্রস্তুতি জাপানের। উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ জাপানের ভূখণ্ডে ঢুকলে তা ভূপাতিত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা। শনিবার টোকিওতে দেশটির সেনাবাহিনীর উদ্দেশ্যে এ নির্দেশনা জারি করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা প্রতিরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের আদেশ যাতে কোনো মুহূর্তে দিতে পারেন তার জন্যই এই প্রস্তুতি। জাপানের পূর্ব প্রস্তুতির মধ্যে আরও আছে ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলে এলে ক্ষতি কমাতে সেনা মোতায়েনের ব্যবস্থা করা। এর আগে উত্তর কোরিয়া নেতা কিম জং উন বলেন, তাদের প্রধান গোয়েন্দা নজরদারি উপগ্রহের উৎক্ষেপণ প্রস্তুতি আরও এগিয়ে নেওয়া হচ্ছে, যা তারা করছেন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার এ তথ্য জানায়। প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা ও আসাম, নিহত এক। ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা, ঝড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে একটি গাছ বাড়ির উপর পড়ে গেলে জানকি বৈশ্য নামে এক বৃদ্ধ নিহত হন। ঝড়ের কারণে বিভিন্ন এলাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। ত্রিপুরায় প্রবল বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খোয়াই জেলায়। প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সেখানে ঝড়বৃষ্টিতে 2461টি বাড়ির আংশিক বা পুরোপুরি ক্ষতি হয়েছে। 120টি পরিবারকে রাখা হয়েছে ত্রাণ শিবিরে। প্রশাসন আরও জানায়, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে খোয়াই জেলায় ক্ষতি হয়েছে 1105টি বাড়ির, এর মধ্যে 1072টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে। ধলাই জেলার 842টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে 18টি বাড়ি পুরোপুরি এবং 156টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তারা জানিয়েছেন, সেখানে দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে 120টি পরিবারের 534 জনকে রাখা হয়েছে। ত্রিপুরার 7টি জেলার বিভিন্ন এলাকায় প্রায়
এই ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে। আসামের ঝড়ের জন্য নানা ধরনের ক্ষয়ক্ষতির কথা শোনা গেছে। শুক্রবারও আসামের করিমগঞ্জ এলাকায় ঝড় বৃষ্টি হয়, সেখানেও একজন মারা যায় বলে জানা গেছে। ওই এলাকার পাথরকান্দির অন্তত 5টি গ্রামের 428টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ঝড় বৃষ্টির দাপটে বিভিন্ন এলাকায় গাছ এবং ইলেকট্রিক পোল উপড়ে গেছে। বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলেও জানা যায়। আগামী কয়েকদিন ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় 6 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাত স্থল উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতু। প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রবিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.1। আঘাত স্থল কেপুলাওয়ানার বাতু। এর কিছু সময় পর ওই একই এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে যার মাত্রা ছিল 5.8। ইএমসিএস জানিয়েছে প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল 43 কিলোমিটার, দ্বিতীয়টির গভীরতা ছিল 40 কিলোমিটার। ক্রিমিয়া নিয়ে চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা ফ্রান্সের। ফ্রান্সের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন আন্তর্জাতিক আইনে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রকৃত মর্যাদা নেই। ইউক্রেনের মতো সাবেক সোভিয়েত দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলা এর প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। গত শুক্রবার একটি ফরাসি টেলিভিশনের সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত লুশাইকে প্রশ্ন করা হয়েছিল ক্রিমিয়া ইউক্রেনের অংশ কিনা। উত্তরে তিনি বলেন ইতিহাস বলে এটি রাশিয়ার অংশ এবং সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ইউক্রেনকে দিয়ে দিয়েছিলেন। লু আরও বলেন আন্তর্জাতিক আইনে এই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রকৃত কোনো মর্যাদা নেই, কারণ তাদের সার্বভৌম মর্যাদা বাস্তবায়িত করার জন্য কোনো আন্তর্জাতিক চুক্তি নেই। আজ রোববার চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যেসব মিত্রদেশ সংকটে পড়েছে তাদের প্রতি ফ্রান্সের পূর্ণ সংহতি রয়েছে। তিনি বলেন দশকের পর দশক নিপীড়নের এই রাষ্ট্রগুলো তাদের স্বাধীনতা অর্জন করেছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন বিশেষ করে ইউক্রেনের বিষয়ে বললে ক্রিমিয়া সহ দেশটিতে 1991 সালে চীন সহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছিল। তিনি বলেন চীনকে স্পষ্ট করতে হবে যে এই বক্তব্য তাদের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফল কিনা। ফ্রান্সেরও সাবেক সোভিয়েতভুক্ত বেশ কয়েকটি দেশ চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্যে রয়েছে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যেষ্ঠ সহযোগী মিখাইল পোডোলিয়াক। তিনি এক টুইট সৌদি আরব ইরানের চুক্তিতে লাভ হলো কার? কয়েক দশক ধরে বেশ বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ করে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ইরানের কাছাকাছি আসার ঘটনায় দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য শান্তির আভাস পাওয়া যাচ্ছে। সৌদি ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে যেসব অঞ্চলে দুই দেশের ছায়াযুদ্ধ চলছিল সেগুলো বন্ধ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় বসেছেন সৌদি কর্মকর্তারা। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় বেজিংয়ের মধ্যস্থতায় সৌদি ও ইরান আরও কাছাকাছি এসেছে। গত বৃহস্পতিবার বেজিংয়ের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। তাদের বৈঠককে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিনের বিভেদ ভুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। 2016 সালের পর প্রথমবার মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হল। তেহরান বলছে চীনের মধ্যস্থতায় করা এই চুক্তির অধীন দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পথ প্রশস্ত হয়েছে। আরব নিউজ বলেছে দুদেশের নেতাদের এই বৈঠক সম্ভাব্য আঞ্চলিক স্থিতিশীলতার নতুন পথ খুলে দিতে পারে, যা গত 4 দশকের বেশি সময় ধরে দেখা যায়।